আপনার জেঠা মশাই হয়? আচ্ছা, এই এই বাড়িতে, এই পিছন যে বাড়ি, এই বাড়িটাতেই থাকতেন তিনি? মানে এই জায়গাটা নয়, এই সোজা গিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও অফ মাই চ্যানেল। আর প্রথমেই বলি, যারা যারা আমার চ্যানেলকে দেখছো, আমাকে সাপোর্ট করছো, অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও দেখছো না, কি করছো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও দেখো। আমি জানি আমার ব্লগগুলো একটু বোরিং টাইপের হয়, মানে একটু জলকাটা, একটু হাসি টাসি কিছুই হয় না, তবুও তোমরা দেখো, সাপোর্ট করো, এটাই অনেক। তো আজকের যে ব্লগটা হচ্ছে, আজকে আমি যাচ্ছি একজন বিপ্লবীর বাড়ি। হ্যাঁ, একজন বিপ্লবীর বাড়ি, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের বাড়ি। আমটা শুনে অনেকে বলছো, কে এই বিপ্লবী? অনেকে ভেবেই ফেলেছো যে কে এই বিপ্লবী, আমরা তো চিনি না, জানি না। ব্যাপারটা হলো যে, কারণ তার নাম ইতিহাসের পাতায় নেই। অনেক বিপ্লবী যারা বিভিন্ন কাজ করে গেছেন, মহান মানুষ, উল্লেখযোগ্য, যাদের নাম ইতিহাসের পাতায় রয়েছে, আরও কিছু মানুষ যারা কাজ করেছে যাদের নাম ইতিহাসের পাতায় নেই। যে সমস্ত মানুষ কাজ করে গেছেন কিন্তু ইতিহাসের পাতায় রেখে যাননি তাদের নাম, সেই সমস্ত মানুষদের মধ্যে একজন হলেন কানাইলাল ভট্টাচার্য, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। তো আজকের আমরা যাচ্ছি তার জন্মস্থান, তার বাড়ির কাছে। ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। বাঙালি হয়ে বাংলার বিপ্লবীকে যদি সম্মান করতে জানো, বাংলার বিপ্লবীকে যদি সম্মান করতে জানো, বা বাংলার স্বাধীনতার গুরুত্ব বুঝে থাকো, আর তিনি কি অবদান রেখেছেন, কি করেছেন, ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই জানতে পারবে। আর জানি ফানি কন্টেন্ট, নাচ, গান, হাসি ঠাট্টা, এইসবে ভিউস আসবে, আর কিন্তু বাঙালি হয়ে থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। আশা করি বাংলার আরও একজন মহান মানুষকে তোমরা জানতে পারবে এই ভিডিওটা থেকে। জন্ম মানে উনি আমাদের পূর্বপুরুষ। আচ্ছা, ভট্টাচার্য যখন, হ্যাঁ, আমরা ভট্টাচার্য। আচ্ছা, এই যে গলিটা, হ্যাঁ, দিয়ে গিয়ে, হ্যাঁ, দেবশিখা বাড়ির পাশে দিচ্ছে আড়াই ভট্টাচার্য প্রতিষ্ঠা। তো আমরা পেয়ে গেছিলাম এখানে একজন দাদুকে, এই যে দাদু আমাদের বসে আছে, ডিটেলসে জানালেন কানাইলাল ভট্টাচার্যের, কানাইলাল ভট্টাচার্যের বাড়ি সম্বন্ধে, যে এই সামনের গলিতেই কানাইলাল ভট্টাচার্যের বাড়ি ছিল, তার আদি নিবাস, তার জন্ম এখানে, বড় হয়ে ওঠে এখানে, তারপর বিপ্লবী কার্যকলাপে যুক্ত হয়ে, বিপ্লবের সাথে যুক্ত হয়ে তিনি। এখন আমরা যাচ্ছি কানাইলাল ভট্টাচার্যের, এখন বাড়িটা নেই ঠিকই, তবে তার জন্মস্থান যে ভিটেটা, যে জমিটা, সেটা নাকি এখনও আছে, সামনের একটা দাদুর মুখে শুনলাম। তো আমরা সেইটা খুঁজতে যাচ্ছি, সেটাকে দেখতে যাচ্ছি, তোমাদেরও দেখাতে যাচ্ছি। এই সোজা গিয়ে ভিতরে যেতে হবে, মানে এই জায়গাটা নয়, এই সোজা গিয়ে এই আন্টির বাড়ির পাশ দিয়ে, এই দেখছি আন্টির বাড়ির পাশ দিয়ে সোজা চলে যেতে হবে, গেলে বাড়ি। ভিডিওটা করছি ইউটিউবের জন্য, ভিডিও করি, তাহলে আমার বললেন কানাইলাল ভট্টাচার্যের, অ্যাকচুয়ালি তোমাকে তুমি, হ্যাঁ, এইগুলো দেখছো, মানে এই দেয়ালটা তুমি এই ফটোগুলো তুলতে পারো। আচ্ছা আচ্ছা, এইটা বলো, এই মানে জঙ্গল টঙ্গল হয়ে আছে তো? আচ্ছা, এই তোমার এই যে দেয়াল টেয়ালগুলো, এগুলো সব ভালো কাজ। আচ্ছা, মানে তখনকার, আচ্ছা,
মানে উনি থাকতেন এইখানে এই ঘরটাই ওনার নাকি ভেঙে নতুন আমরা যে ঘরটায় থাকি এইটা হচ্ছে কি ওনার মানে এই এইটাই জন্মভিটে যেটাকে বলে আচ্ছা মানে উনি আপনাদের মানে আমার বাবা যেটা মশাই বাবা কি তাহলে যদি ডাকি বাবা তাহলে মানে বলতে পারবে বাবাকে কি ডেকে দাও তো তাহলে ডেকে দিবে তো অবশ্যই সুবিধা আচ্ছা আর বাইরে যে মূর্তিটা দেখলে ওটা আর কি আমাদের এখানটা ভেতর দিক বলে রাস্তাটা মানে সেরকম বাইরে ওটা করা আছে নয় বলে সেই জন্য ওখানে মূর্তিটা বসানো হয়েছে তো এখন আমরা পেয়ে গেছি সেই কানাইলাল ভট্টাচার্য আমাদের মহান বিপ্লবী আমাদের সবার প্রিয় মানুষ সবার শ্রদ্ধার আমাদের সবার কাছে গৌরবে তাঁরই বংশের একজন বংশধরকে পেয়ে গেছি আপনার কে হয় সম্পর্কে একটু বললে আপনার জ্যাঠামশাই হয় আচ্ছা এই এই বাড়িতে পিছন যে বাড়ি এই বাড়িটাতেই থাকতেন তিনি আপনার মানে ওনার সাথে থাকা কিছু স্মৃতি মনে পড়ে বা কিছু মানে ছোট বা দেখেছেন আচ্ছা আচ্ছা জন্মাননি বলিদান করেছিল আচ্ছা আচ্ছা তখন আমার জন্মই মানে আপনার শোনা কথা মানে বাবার কাছ থেকে শুনেছে শোনা কথা বাবার কাছ থেকে শুনেছে আচ্ছা কি ঘটনা বলেছিল উনি তো ওই আলিপুর যে জয় ছিল আচ্ছা ওই বিনয় বাদর দিনেশের যে একটা অ্যাকশন করেছিলেন না হ্যাঁ 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 ওই গার্লিক সাহেবকে হত্যা করেছিলেন না না ওই রাইটার্স বিল্ডিং অভিযান হ্যাঁ ওর মধ্যে বাদর গুপ্ত হ্যাঁ দীনেশ গুপ্তের ফাঁসি হয়েছিল ওনার আর কি সেদিনকে এসেছিল বিচার ছিল আর কি আজিপুর জজ করে তা উনি শেষ মাসে আর কি এই সাধারণ ওনাকে পাঠানো হয়েছে মানে টিম বেছে নিয়েছিল ওকে ওর কাছে বিপ্লবী টিম আচ্ছা ওনাকে বাছা হয়েছিল মানে অ্যাকশনটা করার জন্য তা উনি একটা তখন তো ইংরেজরা সাধারণ মানুষকে ভয় পাওয়ার জন্য সবাইকে অ্যালাউ করতে হয় আচ্ছা বিচার পিরিয়ডে সবাইকে যেতে দিত মানে কাশি হবে এ হবে ভয় পাবে মানুষ আচ্ছা সেই জন্য সবাইকে অ্যালাউ করতে হয় আচ্ছা সেই সুযোগ নিয়ে উনি আর কি গিয়েছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার উনি হচ্ছে নিজেকে জাহির করতেও চাননি আচ্ছা উনি নিজেকে জাহিরও করতে চাননি যে এই কাজটা করবেন বলে যাতে করে ওনার নাম হবে খুব হবে উনি তখন মোস্ট ওয়ান্টেড ছিলেন বিমল দাশগুপ্ত মোস্ট ওয়ান্টেড ব্রিটিশ পুলিশের কাছে আচ্ছা সেই সময় উনি ওনার আইডেন্টিটি নিয়ে আচ্ছা উনি ঢুকেছিলেন আর কি ওনার পকেটে কিন্তু ওনার আইডেন্টিটি ছিল মানে নিজের নামে কিছু করেন না নিজের নামে ছিল না উনি ছিলেন ওনার বিমল দাশগুপ্তের আইডেন্টিটি নিয়ে উনি ঢুকেছিলেন আচ্ছা মানে ওনার নামেই প্রাণ দিয়ে গেছিলেন না বলছিল আচ্ছা হ্যাঁ অবশ্যই বলুন অবশ্যই ওনার ওনার টার্গেট ছিল সে বার্ডস আই আর কি আমার পাখির চোখ আমরা বলি অবশ্যই ওর জন্য পাখির চোখ না তাই ওনাদের ছিল যে গার্লিক সাহেবকে মারা আচ্ছা ওকে পাঠানো ছিল ওনার উনি একটা ওই মানে ফুতুয়া টাইপের পরে ফুতুয়া পাঞ্জাবি আচ্ছা আর এই হাফ হাফু অব্দি ওই কাপড় পরা যেমন চাষি ঘরে যে যখন মানুষজন হয় চান্দারে গিয়ে উনি ঢুকেছেন এবং কোমরে ওনার রিভলভারটা বোঝা ছিল আচ্ছা যেটা দিয়ে উনি অ্যাকশনটা করেছিল আচ্ছা দাদা কেউ দেখে উনি বোঝে উনি কিছুই না গিয়ে সবাই যাচ্ছে উনি গিয়েছেন হ্যাঁ যখন বিচার হচ্ছে তখন এই জেলাসে তো ধরুন বিচারক যখন বসেন ওনার তো গলা অবধি তো থাকে মানে কার পাটাতনটা বসে কভার গলা অবধি কভার আচ্ছা সেখানে বসে না তাহলে উনি যে গুলিটা করবেন তেম পাচ্ছেন না আচ্ছা বললাম তো ওনার তখন ওনার এক সব যা কিছু ঘটছে সব কিছু উনি কিন্তু গিয়েছেন ওনার তো বাড় চাই ওনার মানে ওর মাথা যে ওইটুকু পাচ্ছে না তো ওকে গুলি করাই হচ্ছে ওনার টার্গেট টার্গেট ছিল মালা এবং টিম বলেই গিয়েছিল আর কি নিচে অপেক্ষা করছে টিমের লোক যদি উনি কাজ থেকে ফিরে আসতে পারেন তাহলে তার রেস্কিউ করে নিয়ে যাবেন আর কি আচ্ছা আর যদি না পারেন তাহলে পড়াচ্ছেন সাইনাইড মানে কাজ থাকছে সেই জন্য দেখলেন যে গুলি করতে গেলে যদি বিফল হয় শুধু মাদারগু দেখা যাচ্ছে তো এখন বডির মধ্যে মাদারগু দেখা যাচ্ছে আচ্ছা যদি বিফল হন সেই জন্য উনি প্রথমে সিলিংয়ে ফায়ার করেন আচ্ছা করতেই হয়েছেই পড়ে যায় যা যে সঙ্গে সঙ্গে রাতি উঠেছে আচ্ছা সেই উনি ওনার কিন্তু সেই টার্গেট ওকে সেই সুযোগ উনি গুলিটা করে সেই টার্গেটে গুলিটা করে দেয় হ্যাঁ সেকেন্ড টাইম আচ্ছা ওই সুযোগটা নিয়ে আচ্ছা আচ্ছা যখনই উনি উঠে দাঁড়াবেন আচ্ছা সেই সুযোগে উনি গুলিটা করে তারপর নিজে ওই নিজে নিজে আসবার সময় পুলিশ ধরে ফেলে পুলিশ মারে না যখন হয়েছেই পড়ে গেছে উনি যখন দেখলেন নিজেকে বাঁচাতে পারবেন না তখন উনি করেছিলেন সাইনে কে আত্মহত্যা করে জীবনদান আমাদের প্রত্যেকেরই গর্ব আর ইনি এই মহান মানুষেরই বংশধর আপনার তো গর্ব হয় আমরা আমাদের হ্যাঁ
সবচেয়ে বড় কথা হচ্ছে উনি নিজেকে জাহির করতে চাননি। সমস্ত বিপ্লবীদের নাম ইতিহাসে আছে কিন্তু ওনার নামটা তো নেই, এত বড় কাজ করে গেছে। কিন্তু ওই কারণে আর কি বিমান দাস তখন অল্প করছি, বিমান দাস আইডেন্টিটি পাওয়া গেছে। তখন পুলিশ ভাবলো তার পুলিশকে মিসলিড করার জন্য মানে ইতিহাসের একটা বড় অধ্যায় ওনার নাম থাকার কথা ছিল কিন্তু নাম রেখে যাননি, মিসলিড করেছেন ওইভাবে যে পুলিশ আর বুঝবে যে মেহুল দাসগুপ্ত চলে গেল। আচ্ছা, কিন্তু তাকে নয়, তারপরে পুলিশ সব জানে আমাদের বাড়িতে এসেছিল, বডি নিয়ে এসেছিল, বডি বিকৃত হয়ে গেছে একদম, ঝাঁঝরা করে দিয়েছিলেন বডি। পরে না পরে মানে যা হয় আর কি, মারা যাওয়ার পরে যে পরিস্থিতি দাঁড়ায়। অবশ্যই অবশ্যই, তারা এসেছিল পুলিশ, কিন্তু বাড়ির লোকেরা সেটা একসাথে মানে তার টিম বলে দিয়েছিল, সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দিয়েছিল যে আপনারা যাকে হলেও আপনারা বলবেন না যে আমাদের ছেলে। আচ্ছা, কারণ তাহলে টর্চার হবে, অনেক কিছু হবে, তো তাদের উপর মানে ফ্যামিলির উপরে বিশেষ মানে একটা স্যালুট এখানে দেওয়ার যোগ্য। মানে এই মানুষটা যে কাজ করে গেছিলেন আর তাঁরই বংশধর এই আমাদের সঙ্গে রয়েছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সমস্ত কথা শেয়ার করার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি দাঁড়িয়ে আছি সেই মহান মানুষের বাড়ির সামনে, তোমরা দেখতে পাচ্ছ এই সেই বাড়ি, এইখানেই তিনি ছিলেন। এই দাদার মুখে শুনলাম আর এই জেঠুর মুখেও শুনলাম যে এই বাড়িতেই তিনি ছিলেন, আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত। আমরা নানান বিপ্লবীর কথা জেনেছি, আসল জন্মভূমি, তাই তো? মানে শুনলেন, আমার কিছু বলার নেই, তার পূর্বপুরুষ মানে তার বংশধরদের মুখেই শুনলেন, আমার আলাদা করে কিছু বলার নেই। আমরা অনেক বিপ্লবীর নাম জেনেছি, অনেক বিপ্লবীর নাম ইতিহাসে পড়েছি, কিন্তু তার নাম আমরা ইতিহাসে পড়িনি, এটাই আশ্চর্য। অথচ কত বড় আত্মত্যাগ যে তিনি করেছেন, তার নিজের নামটুকুও জাহির করেননি। আমি তুলে ধরলাম আপনাদের সামনে যাতে আপনারা জানুন, ইতিহাস জানতে যখন ভালোবাসেন, এই মানুষটা যে কী করে গেছেন আমাদের জন্য সেটাও জানুন, জানা দরকার বলে আমি মনে করি। কারণ তাদেরকে যদি না জানতে পারি আমরা কোনোদিন এগোতে পারবো না। এই সেই বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, আর আসল বাড়ি তার সমস্ত কথা তো শোনালাম। মূর্তি এই ঠিক বাড়ির কাছেই এখানে মূর্তি স্থাপন করা হয়েছে কানাইলাল ভট্টাচার্যের। তো গাইজ, বৃষ্টি পড়ছে তবু ভিডিওটা কন্টিনিউ করলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত মানুষদের কথা জীবনে না জানলে কোনোদিনই আমরা হয়তো উন্নতি করতে পারবো না। জানি এই কথাটা বারবার বলা হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনোদিনই আমরা উন্নতি করতে পারবো না তাদেরকে যদি না আমরা অনুসরণ করি। আর এই বিপ্লবীর কথা অজানা, সবার কেউই জানে না এখনও পর্যন্ত, অনেকেই জানো না। আর এদেশের হও বা অন্য দেশের, বিপ্লবীদের সম্মান সমস্ত দেশের সমস্ত জায়গায় থাকবে, কারণ তারা অমর, তারা কোনোদিনই শেষ হবেন না, তাদের আত্মার চিরশান্তি কামনা করি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। এই সমস্ত মানুষদের কথা আরও আরও ছড়িয়ে পড়ুক দিকে দিকে, শহরে শহরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণে দেখা হচ্ছে, টাটা অন্য আবার কোনো ভিডিও নিয়ে, টাটা বাই।